জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখকে দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখের বিরুদ্ধে পৌরসভার 11 জন ওয়ার্ড কাউন্সিলর স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গোদামের মালামাল লুট, আত্মসাত এবং দুর্নীতির অভিযোগে অনাস্থা এনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ পাঠান। পরে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদেশ জারি করা হয়। পাশাপাশি অপর একটি প্রজ্ঞাপনে পৌরসভার 1 নম্বর প্যানেল মেয়রকে প্রশাসনিক ও দাপ্তরিক কাজের সুবিধার্থে দায়িত্ব দিয়ে আদেশ জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।